স্টুডেন্টস, এই ভিডিওতে আমি ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন অর্থাৎ স্থিরানুপাতের সূত্র সম্পর্কে আলোচনা করব। ওকে, তো এটাকে অনেকে ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন বা ল অফ ডেফিনেট প্রপোর্শনও বলা যায়। ডেফিনেট প্রপোর্শন, ডেফিনেট রেশিও বলতে পারি আমি, ডেফিনেট প্রপোর্শন নির্দিষ্ট কনস্ট্যান্ট, বাংলাতে এটাকে আমরা বলবো স্থিরানুপাতের সূত্র। অনুপাতটা স্থির থাকবে, কোন কি অনুপাতে স্থির থাকবে দেখছি, স্থিরানুপাতের সূত্র। আমরা ডিসকাস করলে এটা বুঝতে পারবো কি অনুপাতটা এখানে আসলে স্থির করতে চাইছে। তো বিষয়টা হচ্ছে, আমি একটা এক্সাম্পল নিয়ে প্রথমে স্টার্ট করতে চাইবো যাতে সুবিধা হয় বলি। সূত্রটার বিবৃতিটা আমি একটু বলে নিই, তাহলে সুবিধা হবে। যে কোনো যৌগকে, যে কোনো কেমিক্যাল কম্পাউন্ডকে আমরা যদি যে কোনো পদ্ধতিতে তৈরি করি বা যে কোনো উৎস থেকে সংগ্রহ করি, যেমন আমি একটা কেমিক্যাল কম্পাউন্ড হিসেবে আমরা ওয়াটার নিচ্ছি, মোস্ট কমন H2O, সাপোজ H2O নিলাম। তো H2Oকে আমি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করতে পারি, আমি নলকূপ থেকে কালেক্ট করতে পারি, আমি পুকুর থেকে কালেক্ট করতে পারি, আমি নদী থেকে কালেক্ট করতে পারি, আমি সমুদ্র থেকে কালেক্ট করতে পারি। তো যে কোনো জায়গা থেকে H2Oকে কালেক্ট করা হোক না কেন, সবসময় এই H2Oটা কী হবে, H এবং O দিয়েই গঠিত হবে। স্টেটমেন্টটাতে বলা হচ্ছে যে একটা নির্দিষ্ট আমরা যদি যৌগকে যেখান থেকে, যে কোনো কেমিক্যাল কম্পাউন্ডকে যেখান থেকে সংগ্রহ করি না কেন, বা যে উৎস থেকে সংগ্রহ করি না কেন, বা যে পদ্ধতিতেই প্রস্তুত করি না কেন, সেটা সবসময় একই উপাদান মূল দিয়ে গঠিত হবে। যেমন H2Oকে আমি বলতে চাইছি, H2Oকে আমরা যদি নদী থেকে সংগ্রহ করি, নলকূপ থেকে সংগ্রহ, সবসময় H এবং O দিয়ে গঠিত হবে। H2Oকে বিভিন্ন পদ্ধতিতে, বিভিন্ন কেমিক্যাল রিয়াকশানের সাহায্যে যদি আমি তৈরি করি বা উৎপন্ন হয় বিভিন্ন কেমিক্যাল রিয়াকশানের ক্ষেত্রে, তড়িৎ স্ফুলিঙ্গের সময় হতে পারে বা কোনো অন্য কোনো যে কোনো রাসায়নিক বিক্রিয়াতে, আমরা দেখি যে মোস্ট অফ দেখেছি অনেক সময় জল বা জলীয় বাষ্প উৎপন্ন হয়, তো সেক্ষেত্রে সবসময় সেটা H এবং O দিয়ে গঠিত হবে। এবং H আর O এর যে রেশিও, এটা কনস্ট্যান্ট থাকবে, যে অনুপাতটা কনস্ট্যান্ট থাকবে, মাস রেশিও, যে ভরের রেশিও, সেটা কনস্ট্যান্ট থাকবে। যেমন সবসময় H2O তে H এবং O এর যে রেশিওটা হবে সেটা হচ্ছে 2:32, সরি 2:16, ও অক্সিজেন 16 আর হাইড্রোজেন 2:1, 2:16, মানে 1:8, 1:8, সবসময় রেশিওটা থাকবে 1:8। আমি জলকে যেখান থেকে সংগ্রহ করি না কেন, একটা যে কোনো কেমিক্যাল কম্পাউন্ডকে, সিমিলারলি আমরা একটা নেক্সট অন্য আলাদা এক্সাম্পল দেখি, কার্বন ডাইঅক্সাইড সহ CO2, তো CO2 কী রেশিও দেবে, 12:2, কী হচ্ছে 12 আর O2 মানে 32, তো 12:32, তাহলে এটা হয়ে যাবে, আমরা সিম্পলিফাই করলে 1:2.67, 2.67। তো যে কোনো স্যাম্পেল, যে কোনো নমুনাতে যদি আমরা কার্বন ডাইঅক্সাইডকে দেখি, সি এবং অক্সিজেন, কার্বন এবং অক্সিজেন দিয়ে গঠিত হবে এবং তার রেশিওটা 1:2.67ই থাকবে। H2O এর ক্ষেত্রেও তাই, যে কোনো কেমিক্যাল কম্পাউন্ডকে আমরা যে কোনো জায়গা থেকে যদি কালেক্ট করি, যে কোনো জায়গাতে যদি প্রস্তুত করি, তার যে উপাদান মৌলগুলো সেগুলো সবসময় কনস্ট্যান্ট থাকবে। ওকে, শুধু তাই নয়, তাদের যে মাস রেশিও সেটাও কনস্ট্যান্ট থাকবে। আমি যদি ইন জেনারেল একটা এক্সাম্পল নিই আরও ভালো বোঝা যাবে। সাপোজ একটা আমার কাছে ইন জেনারেল কম্পাউন্ড আছে, কেমিক্যাল কম্পাউন্ড আছে এবি। ওকে, তো এবিকে সাপোজ আমি তিনটে ডিফারেন্ট পদ্ধতিতে তৈরি করছি এবিকে। প্রথম পদ্ধতিতে কী করলাম, আমি এটাকে নিলাম এক্স গ্রাম, এটাকে নিলাম এক্স গ্রাম, বিটাকে নিলাম ওয়াই গ্রাম। দ্বিতীয় পদ্ধতিতে আমি তৈরি করলাম, কীভাবে তৈরি করলাম, তৈরি করার ফলে যে এবিটা পেয়েছি, এটাকে সাপোজ পেয়েছি আমি পি গ্রাম, বিটাকে সাপোজ পেয়েছি আমি কিউ, আমি পেয়েছি কিউ গ্রাম। আদার্স অন্য একটা পদ্ধতিতে আমি তৈরি করলাম এবি, ওকে, যেখানে এটাকে পেয়েছি সাপোজ এম গ্রাম, বিটাকে সাপোজ পেয়েছি এন গ্রাম। তাহলে এবি যে যৌগটা, সেই যৌগটাকে আমি তিনটে পদ্ধতিতে তৈরি করেছি, ডিফারেন্ট ডিফারেন্ট মাস নেই বা ডিফারেন্ট ডিফারেন্ট মাসে, ডিফারেন্ট ডিফারেন্ট ভরে উৎপন্ন করেছি। বাট আমরা যদি দেখি এই রেশিওগুলো, অর্থাৎ এক্স ডিভাইড বাই ওয়াই, পি ডিভাইড বাই কিউ এবং এম ডিভাইড বাই এন, এই রেশিওগুলো অবশ্যই ইকুয়াল হবে। এটাই হচ্ছে ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন বা ল অফ ডেফিনেট প্রপোর্শন। তাহলে আমরা স্টেটমেন্টটা কীভাবে লিখতে পারি, ফ্রম দিস এক্সাম্পল আমরা এই যে স্টেটমেন্ট লিখতে পারবো, বিবৃতি বা স্টেটমেন্টের দিকে যদি আমরা যাই,
যদি গুছিয়ে আমরা লিখি পুরো ব্যাপারটাকে, তাহলে আমরা এইভাবে লিখতে পারবো যে কোন যৌগকে, কোন রাসায়নিক যৌগ আমরা বলতে পারি, কেমিক্যাল কম্পাউন্ড, কোন রাসায়নিক যৌগকে যে উৎস থেকে সংগ্রহ করা হোক না কেন, যে উৎস থেকে সংগ্রহ করা হোক না কেন, বা যে পদ্ধতিতে প্রস্তুত করা হোক না কেন, বা যে পদ্ধতিতে প্রস্তুত করা হোক না কেন, প্রতি ক্ষেত্রে সংযুক্ত উপাদান মৌলগুলি, প্রতি ক্ষেত্রে বর্তমান উপাদান মৌলগুলি, উপাদান মৌল বলতে আমি যেমন H2 ক্ষেত্রে হাইড্রোজেন অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ক্ষেত্রে কার্বন অক্সিজেন, ওকে, প্রতি ক্ষেত্রে বর্তমান উপাদান মৌলগুলি একই থাকবে। হ্যাঁ, যেখান থেকে আমরা কার্বন ডাইঅক্সাইড নিই কেন, CrO সবসময় থাকবে। প্রতি ক্ষেত্রে বর্তমান উপাদানগুলি একই থাকবে এবং তাদের ভরের অনুপাতও একই থাকবে, তাদের যে মাস রেশিও এবং তাদের ভরের অনুপাতও একই থাকবে। ভরের অনুপাতও একই থাকবে, ওকে। এখন আমরা দেখব যে স্টেটমেন্টটা কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে না, ওকে, এর সীমাবদ্ধতা কি আছে। আমরা যদি দেখি যে এই যে আমি ল অফ ডেফিনেট প্রপোর্শনের কথা বলছি, তার যেখান থেকে সংগ্রহ করা হোক না কেন, প্রতিটা যৌগের যে সি এবং ও গুলো কনস্ট্যান্ট থাকবে, এদের যে উপাদান মৌলগুলো কনস্ট্যান্ট থাকবে একই থাকবে এবং এদের যে মাস রেশিও একই থাকবে, এটা কিন্তু সেই সমস্ত যৌগের ক্ষেত্রে হবে না যাদের ডিফারেন্ট আইসোটোপ আছে। যেমন আমি যদি এই H2O এর কথাই বলি, H2O এর কথাই আমি যদি বলি, তাহলে এখানে অক্সিজেনেরও ডিফারেন্ট আইসোটোপ আছে, আবার হাইড্রোজেনেরও ডিফারেন্ট আইসোটোপ আছে আমরা জানি। তাহলে যদি এমন হয়, সাপোজ H2O ও 16 আইসোটোপের সঙ্গে যুক্ত হয়, তাহলে সেক্ষেত্রে আমি হাইড্রোজেনের অক্সিজেনের যে অনুপাতটা পাচ্ছি সেটা 2:16, বা যেটাকে আমরা বলছি 1:8। কিন্তু যদি এই হাইড্রোজেন ও 18 এর সঙ্গে যুক্ত হয়, ও 18 যে আইসোটোপটা রয়েছে তার সঙ্গে যদি যুক্ত হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু হয়ে যাবে 2:18 অনুপাতটা, এবং সেক্ষেত্রে 1:9। তাহলে কিন্তু যদি ডিফারেন্ট আইসোটোপের সঙ্গে যুক্ত হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এই ল অফ যে ডেফিনেট প্রপোর্শন সেটা কিন্তু সত্যি বলতে পারবো না, বা সেটা মিলবে না, বা তার স্টেটমেন্টটা কিন্তু সত্যি হবে না। তাহলে এটা একটা সীমাবদ্ধতা বলতে পারি, লিমিটেশন বলতে পারি, একটা লিমিটেশন বলতে পারি, বা সীমাবদ্ধতা বলতে পারি, সীমাবদ্ধতা কিন্তু আমি বলতে পারি, আর সীমাবদ্ধতা ল অফ ডেফিনেট প্রপোর্শনের সীমাবদ্ধতা। যদি আইসোটোপ, আইসোটোপ যদি ইনভলভ হয়ে যায়, আইসোটোপ, আইসোটোপ ইনভলভ হয়ে গেলে কিন্তু, মানে ডিফারেন্ট আইসোটোপ যদি থাকবে, যদি থাকে যৌগের, তাহলে আমরা যেটা এটা বুঝতে পারছি না যে ও 16-এর সঙ্গে যুক্ত হয়েছে কি 18-এর সঙ্গে। একটা ওয়াটার আছে আমার কাছে, তো ওয়াটার যদি 16-এর সঙ্গে যুক্ত হয়, যদিও তাদের পার্সেন্টেজ মানে কোনটা বেশি উপস্থিত থাকে সেটা বিভিন্ন আছে, কোন আইসোটোপটা সব থেকে নেচারে পাওয়া যায় সেটা ডিফারেন্ট বিষয়। যেমন O16 আইসোটোপটা এই ক্ষেত্রে বেশি পাওয়া যাবে পার্সেন্টেজ, মোস্ট অফ দ্য কেস আমরা 1:8 যেটা, সেটা ডিফারেন্ট বিষয়। বাট অ্যাকচুয়ালি আমি একটা কোনো কোনো জায়গা থেকে একটা ওয়াটার কালেকশন করলাম, সাপোজ সেখানে আমরা দেখলাম যে যে ওয়াটারটা সেখান থেকে কালেক্ট করি সেখানে তো O18-এর সঙ্গে সংযুক্তি আছে, আর কোথাও কানেক্ট করি যে সেখানে O16-এর সঙ্গে সংযুক্তি আছে, তাহলে কিন্তু ডিফারেন্ট হয়ে যাবে রেশিওটা। তাহলে আইসোটোপ যদি ইনভলভ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এই ল অফ ডেফিনেট প্রপোর্শন প্রযোজ্য হবে না। ইন দ্য সেম ওয়ে যেরকমভাবে অক্সিজেনের দুটো আইসোটোপ ডিফারেন্ট ডিফারেন্ট অ্যারাইজ করলো, তেমনি হাইড্রোজেনের ডিফারেন্ট আইসোটোপ অ্যারাইজ করতে পারে। যেমন সাধারণ হাইড্রোজেনের সঙ্গে যদি অক্সিজেন যুক্ত হয়, সাধারণ হাইড্রোজেন O16 যদি যুক্ত হয়, তাহলে সেক্ষেত্রে যেমন আমাদের রেশিওটা হচ্ছে 1:8। কিন্তু যদি ডয়টেরিয়ামের সঙ্গে যুক্ত হয় H2O-এর সঙ্গে, যেটাকে আমরা ভারী জল বলে থাকি D2O এর সঙ্গে, আমরা লিখতে পারি H2O না লিখে আমরা D2O লিখতে পারি, সেক্ষেত্রে কিন্তু রেশিওটা কত হয়ে যাবে, 1:4 হয়ে যাবে।
কারণ সেক্ষেত্রে ডি টু ও মানে কি এটা এটা ফোর হয়ে যাচ্ছে। এটা যেমন 2:18 ছিল, আর এইচ টু মানে কি তার আণবিক ওজন কত হচ্ছে, হাইড্রোজেনের যে পারমাণবিক ওজন টু, আণবিক ওজন হচ্ছে 2, তাহলে এইচ টু 2:1, সরি আণবিক ওজন হচ্ছে যে 1, তাহলে 2:1 দুটো থাকলে তাহলে 2 হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে কত হয়ে যাচ্ছে, যদি ডয়টিরিয়াম বলি তাহলে তার আণবিক ওজনটা হয়ে যাচ্ছে যে 2, পারমাণবিক মানে অ্যাটমিক মাসটা, পারমাণবিক ওজনটা হয়ে যাচ্ছে 2। ওকে, তাহলে ডি টুর ক্ষেত্রে হয়ে যাবে 2:2 তাহলে 4। ওকে, তাহলে 4:2 এটা কত হয়ে যাবে, অক্সিজেন 16, এটা কত হয়ে যাবে 1:4, সেক্ষেত্রে রেশিওটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে যদি হাইড্রোজেনের অক্সিজেন আইসোটোপটাকে ফিক্সড রেখেছি, হাইড্রোজেন আইসোটোপটাকে ডিফারেন্ট রেখেছি, তাতেও চেঞ্জ হবে, অথবা আমি হাইড্রোজেন আইসোটোপটাকে সেম রেখেছি, অক্সিজেন আইসোটোপটাকে ডিফারেন্ট করেছি, সেক্ষেত্রেও কিন্তু রেশিওটা আলাদা। মানে যদি কোনো একটা আইসোটোপ ওখানে ইনভলভ হয়ে যায়, ডিফারেন্ট আইসোটোপের সঙ্গে সঙ্গে যুক্ত হবে, তখন কিন্তু রেশিওগুলো সেম থাকবে না। এটা একটা লিমিটেশন কিন্তু এই ল অফ ডেফিনেট প্রপোর্শন। এছাড়া আমি ল অফ ডেফিনেট প্রপোর্শন আর একটি লিমিটেশন দেখতে পাবো, যে সমস্ত যৌগের ক্ষেত্রে আমরা দেখব যে উপাদান মৌলগুলোর যে সংযুতি সেটা যদি চেঞ্জ হয়, উপাদান মৌলগুলির সংযুতি চেঞ্জ হয় বলতে, যেমন আমরা দেখব কিউপ্রাস সালফাইডের ক্ষেত্রে, CuS কিউপ্রাস সালফাইডের ক্ষেত্রে দেখা যাবে এই কপার সিউ 1.7 থেকে ভেরি করছে 2 অবধি, মানে সিউ 1.7 হতে পারে এবং এখান থেকে ভেরি করবে আপ টু সিউ 2S অবধি, সিউ 2S অবধি। এই 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 ধরনের যৌগের ক্ষেত্রে কি হবে, এই ধরনের যৌগের ক্ষেত্রে কিন্তু ল অফ ডেফিনেট প্রপোর্শন মানবে না, এখানে একরকম রেশিও হবে যেহেতু সিউ 1.7 এসেছে, এখানে আরেকরকম রেশিও হবে যেহেতু সিউ 2 এসেছে। মানে যাদের সংযুতি উপাদান মৌলগুলির যে সংযুতি সেটা যদি ভেরি করে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই ল অফ ডেফিনেট প্রপোর্শন বা এই স্থির স্থিরানুপাতের সূত্র এটা কিন্তু প্রযোজ্য হবে না। ওকে, আর এই ধরনের যে যৌগগুলোর নাম হচ্ছে নন স্টয়সিওমেট্রিক যৌগ বলা হয় এদেরকে, নন স্টয়সিওমেট্রিক। ওকে, এদেরকে বলা হবে নন স্টয়সিওমেট্রিক যৌগ, যাদের এরকম ভেরি করবে, এরকম সংযুক্তিগুলো ভেরি করবে 1.7 থেকে সিও টু এর মধ্যে ভেরি করছে, নন স্টয়সিওমেট্রিক যৌগ, সিওমেট্রিক যৌগ, নন স্টয়সিওমেট্রিক। ওকে, তাহলে এই দুটো কিন্তু লিমিটেশন আমরা এখানে পাচ্ছি। এছাড়াও আমি যদি মনে করি যে এই ল অফ ডেফিনেট প্রপোর্শনের বিপরীত বিবৃতিটা সত্য, সেটাও কিন্তু সত্য নয়। বিপরীত বিবৃতি বলতে আমরা কি বোঝাতে চাইছি, না আমরা ল অফ ডেফিনেট প্রপোর্শন আমরা কি বলছি, যে আমাদের যদি ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা থেকে আমরা যদি কালেকশন করি, ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা থেকে যদি আমরা নমুনাকে কানেকশন করি একই যৌগের নমুনা, আমি সাপোজ আমরা বলছি কার্বন ডাইঅক্সাইড, সাপোজ কার্বন ডাইঅক্সাইডের নমুনা আমরা যখন ডিফারেন্ট তিনটে জায়গা থেকে কালেক্ট করছি, তাদের কী হচ্ছে যে মাস রেশিওটা একই থাকছে, 1:2.67, 1:2.67, 1:2.67, 2.67। সিমিলারলি আমি যদি এইচ টু এর কথা বলি, ডিফারেন্ট জায়গা থেকে যদি আমরা কালেক্ট করি এইচ টু বা ডিফারেন্ট পদ্ধতিতে উৎপন্ন করি, 1:8, 1:8, 1:8, এটা হওয়া উচিত। তাহলে বিপরীত বিবৃতিটা কি, না যদি মাস রেশিওটা সেম হয় তাহলে সবসময় আমরা সেই রেশিও দিয়ে একটাই যৌগ পাবো, যেমন একটা যৌগের মাস রেশিও প্রত্যেক জায়গায় সেম হচ্ছে, তেমনি সেম মাস রেশিও সম্পর্ক যৌগ, সেম মাস রেশিও যদি আমরা কালেক্ট করি তাহলে সেটা দিয়ে একই যৌগ গঠন হবে, এটা বিপরীত বিবৃতি হওয়া উচিত। কিন্তু এই বিপরীত বিবৃতিটা সবসময় সত্যি হবে না, কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন জলের ক্ষেত্রে এটা সত্য হয়ে যাবে, কিন্তু যাদের ক্ষেত্রে আইসোমারিজম, যে ক্ষেত্রে আইসোমারিজম প্রপার্টি রয়েছে, আমরা সেটা বেসিক্যালি আমরা পড়বো অর্গানিক কেমিস্ট্রিতে, তোমরা ক্লাস টেনেও একটু দুটো পড়েছো অর্গানিক কেমিস্ট্রিতে আইসোমারিজম বিষয়টি। যেমন আমরা এক্সাম্পল নিচ্ছি, সাপোজ আমার কাছে কার্বন এবং হাইড্রোজেন রয়েছে, কার্বন এবং হাইড্রোজেন, কার্বন এবং হাইড্রোজেনের আমি মাস রেশিও বলছি সাপোজ 12:1, 12:1, তাহলে আমি কি 12:1 মাস রেশিও নিয়ে সবসময় একই যৌগ পাবো, সবসময় কি একই যৌগ পাবো? যদি সবসময় একই যৌগ পাই তাহলে আমি বলতে পারি যেটা ল অফ ডেফিনেট প্রপোর্শনের যে বিপরীত বিবৃতি সেটাকে সাপোর্ট করছে, কিন্তু বাস্তবে দেখা যাবে যে আমরা ডিফারেন্ট পাবো, CH12:1 অনুপাতে কখনো দেবে আমাকে C2H2, কখনো দেবে আমাকে C6H6। এই C2H2 কি আমরা জানি অ্যাসিটিলিন, এটা কিন্তু কেমিক্যাল প্রপার্টি, হ্যাঁ এছাড়া ফিজিক্যাল প্রপার্টি আলাদা, ডিফারেন্ট যৌগ দুটো সম্পূর্ণ অ্যাসিটিলিন এবং বেঞ্জিন, বেঞ্জিন। তাহলে দেখতে পাচ্ছি
আমার মাস রেশিও সেম আছে অথচ যৌগ ডিফারেন্ট, বাট যদি যৌগ একই হয় তাহলে মাস রেশিও একই থাকতে বাধ্য অ্যাকর্ডিং টু ল অফ ডেফিনেট প্রপোর্শন। তার মানে ল অফ ডেফিনেট প্রপোর্শনের যে বিপরীত বিবৃতি, তিরানো পদের সূত্রের যে বিপরীত বিবৃতি, সেটা কিন্তু সবসময় সত্য হচ্ছে, বিশেষ করে যাদের ক্ষেত্রে আইসোমারিজম আছে। তো এই কটা লিমিটেশন আমাদের রয়েছে, তাছাড়া স্থিরানু পদের সূত্র আমরা করতেই পারি, বলতেই পারি। তো স্থিরানু পদের সূত্র সম্পর্কে আর আমরা কয়েকটা প্রবলেম করলে মোর ক্লিয়ার হবে ব্যাপারটা। ওকে, এটা আমাদের ফার্স্ট প্রবলেম হয়েছে স্থিরানু পদ সূত্র সম্পর্কে। এখানে কি বলছে প্রবলেমটা, এখানে যেটা বলা হচ্ছে যে ধাতব ম্যাগনেসিয়াম এবং অক্সিজেনের বিক্রিয়ায় প্রাপ্ত বিশুদ্ধ এমজিও যৌগে 5 গ্রাম পরিমাণে, তার মানে এমজিও যৌগের মোট পরিমাণ হচ্ছে 5 গ্রাম, 5 গ্রাম, 5 গ্রাম, 5 গ্রাম পরিমাণে কি বলছে, ম্যাগনেসিয়ামের পরিমাণ হচ্ছে 3 গ্রাম। ওকে, ম্যাগনেসিয়ামের পরিমাণ হচ্ছে যে 3 গ্রাম। আবার এমজিসিও থ্রিকে যদি উত্তপ্ত করি, আমি এমজিসিও থ্রিকে উত্তপ্ত করে তারপরে যদি সেখান থেকে আমি এমজিও নির্ণয় করি, তাহলে সেই এমজিওতে এমজিওর মোট হচ্ছে যে, মোট হচ্ছে যে কত, 8.5 গ্রাম, 8.5 গ্রাম পরিমাণে এমজি এর পরিমাণ, ম্যাগনেসিয়ামের পরিমাণ 5.1 গ্রাম। ওকে, দেখাও যে এই ফলাফলগুলি স্থিরাঙ্ক সূত্র সম্মত। তাহলে এখানে যদি টোটাল 5 গ্রাম হয় আর এমজি যদি আমার 3 গ্রাম হয়, তাহলে নিশ্চয়ই অক্সিজেন কত হবে, 2 গ্রাম, ভেরি সিম্পল। এখানে যদি এমজি হয় 5.1 গ্রাম, তাহলে অক্সিজেন কত হবে, বাকিটা হবে 8.5 মাইনাস 5.1 মাইনাস 5.1, তাহলে কত হচ্ছে 3.4 গ্রাম। তাহলে এমজিও ডিফারেন্ট জায়গা থেকে আমরা এমজিও পেয়েছি, ম্যাগনেসিয়ামের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া একবার এমজিও পেয়েছি, আর একবার এমজিসিও থ্রিকে উত্তপ্ত করে এমজিও পেয়েছি। তবে দুটো ডিফারেন্ট প্রক্রিয়ায় আমি এমজিওকে তৈরি করেছি। এইবারে আমি এমজিওতে যে উপাদান মৌল কি, ম্যাগনেসিয়াম আর অক্সিজেন, তাহলে ম্যাগনেসিয়াম এবং অক্সিজেনের আমি রেশিওটাকে যদি দেখি, তাহলে এখানে কত হচ্ছে, 3:2। তাহলে এখানেও যদি 3:2 হয়, তার মানে আমার ল অফ ডেফিনেট প্রপোর্শনকে ফলো করছে। তাহলে এখানে যদি কত হচ্ছে, এখানে যদি আমি 5.1:3.4 দেখি, 317:51 আর 17:34, মানে 3:2। তাহলে আমার দেখা যাচ্ছে এখানে যা হচ্ছিল এখানেও তাই হচ্ছে, তার মানে এটা কি, ল অফ ডেফিনেট প্রপোর্শন অর্থাৎ স্থিরাঙ্ক সূত্র সম্ভব। ওকে, এইভাবে আমরা কিন্তু ভেরিফাই করতে পারি। নেক্সট আমরা একটা প্রবলেম দেখব যে যেখানে আমাদের যদি মাস রেশিওটা দেওয়া থাকে, সেখান থেকে আমরা অনেক সময় কী করতে পারবো, এই যে ফর্মুলাটা সেটা গঠন করতে পারবো মাস রেশিওটা যদি দেওয়া থাকে। নেক্সট প্রবলেমটাতে আমরা শিখবো যে মাস রেশিও থেকে কীভাবে আমাদের ফর্মুলাটা নির্ণয় করতে পারবো। ওকে, তো নেক্সট আমাদের একটা প্রবলেম এখানে নিয়েছি যে বলছে নিম্নলিখিত প্রতিটি ক্ষেত্রে ফর্মুলা নির্ণয় করো। মাস রেশিও দেওয়া আছে প্রতি ক্ষেত্রে, এবং যে পারমাণবিক ওজন সেটাও দেওয়া আছে। হ্যাঁ, মাস রেশিও যেমন হাইড্রোজেন অক্সিজেনের ক্ষেত্রে দেওয়া আছে প্রথমে 1:16, সালফার অক্সিজেনের ক্ষেত্রে 1:1, সালফার অক্সিজেন 1:1.5। তো প্রথমটা আগে নির্ণয় করি, এতে কি নির্ণয় করতে, আমাকে ফর্মুলা সংকেত নির্ণয় করতে, সংকেত ফর্মুলা। তো হাইড্রোজেন ও অক্সিজেনের ভরের অনুপাত দেওয়া আছে, ভরের অনুপাত কত দেওয়া আছে, 1:16। তাহলে H2O যেটা দেওয়া আছে 1:16। তাহলে যদি আমি এইচ এবং ও এর মধ্যে কী ফর্মুলা রয়েছে, কী সংকেত ফর্মুলা রয়েছে জানতে চাই, তাহলে আমাকে এটাকে মোলে প্রকাশ করতে হবে, হাইড্রোজেন এবং অক্সিজেন মোলে। আমরা কী করে প্রকাশ করবো, মোল নাম্বারে কি, যদি মাস, মাসটাকে যদি আমরা যদি মোলার মাস বা অ্যাটমিক মাস দিয়ে ভাগ করি। হ্যাঁ, এটা আমরা আবার পরে পড়বো ডিটেলস মোল নাম্বার সম্পর্কে, বাট তোমরা এই ইনিশিয়াল যে রিকোয়ারমেন্ট তার জন্য তোমরা নিশ্চয়ই মোল নাম্বার সম্পর্কে বেসিক কনসেপ্ট তোমাদের ক্লাস 9-এ আছে আমি জানি। তো বেসিক কনসেপ্টটা কি মোল নাম্বারের, না নাম্বার অফ মোল বা মোল নাম্বার আমি বলতে পারি, নাম্বার অফ মোল বা মোল সংখ্যা ইজুয়াল টু কত, এই যে মাসটা দেওয়া থাকবে, গিভেন মাস ডিভাইড বাই মোলার মাস। ওকে, অ্যাটমিক মাস আমি বলতে পারি, অ্যাটমিক মাস, অ্যাটমিক মাস। তো এখানে যেমন আমার অ্যাটমিক মাস দেওয়া আছে হাইড্রোজেন ক্ষেত্রে 1 আর অক্সিজেন ক্ষেত্রে 16। এটাকে যদি আমি মোল রেশিওতে কনভার্ট করি, মোল রেশিওতে, তাহলে এর মাস রেশিও দেওয়া আছে, তাহলে এখানে কি অ্যাটমিক মাস দিয়ে ভাগ করবো, তাহলে হাইড্রোজেন অ্যাটমিক মাস কত, 1, আর বলছে যে অক্সিজেনের 16। ওকে, 16/1, তাহলে এটা কত হচ্ছে, 16/16, হ্যাঁ, ডিভাইড বাই অ্যাটমিক মাস, এটা হচ্ছে 1:1, 1:1। তাহলে H2O হচ্ছে যে 1:1। তাহলে আমার যৌগটা কী হওয়া উচিত, এইচ ও, এইচ ও।
যেহেতু এইচ ও যৌগ এক্সিস্টেন্স নেই, তাই আমরা এটাকে বলবো এইচ টু ও টু, হাইড্রোজেন পারক্সাইড। হ্যাঁ, এটাই তো ওয়ান এইচ টু ওয়ানই হচ্ছে, এইচ টু ও টু করলে এইচ ও হতে পারতো যদি এইচ ও এক্সিস্ট করতো, বা এই এইচ ও যেহেতু এক্সিস্ট করেনি ইন নেচার, তাহলে আমরা এটা এইচ ও বলতে পারিনি, এইচ টু ও টুই বলতে। তার মানে এই মাস রেশিওটা যদি যদি মেনটেন করে হাইড্রোজেন এবং অক্সিজেন, তাহলে সেখান থেকে আমরা কি পাবো, এইচ টু ও টু। তো কিভাবে আমি এই ফর্মুলা সংখ্যাটা নির্ণয় করলাম না, মাস রেশিওকে প্রথমে মোল নাম্বারে কনভার্ট করতে হবে। মোল নাম্বারে কনভার্ট করতে গেলে কি করতে হবে, অ্যাটমিক মাস দিয়ে ভাগ করতে হবে। অ্যাটমিক মাস দিয়ে ভাগ করলে সেটা মোল নাম্বারে কনভার্ট হয়ে যাবে, তারপরে আমরা সেই রেশিওটাকে ইউজ করে আমরা ফর্মুলা সংখ্যাটাকে নির্ণয় করতে পারছি। ওকে, সিমিলারলি আমরা করতে পারবো সালফার এবং অক্সিজেনের ক্ষেত্রে। সালফার এবং অক্সিজেনের ক্ষেত্রে আমরা যদি দেখি বিতে যেটা বলছে, এখানে এস ইজ টু ও প্রথমে দেওয়া আছে, এস ইজ টু ও জাস্ট ওয়ান ইজ টু ওয়ান দেওয়া আছে, ওয়ান ইজ টু ওয়ান, এস ইজ টু ভরের অনুপাত ওয়ান ইজ টু ওয়ান। তাহলে আমাকে কী করতে হবে, এটাকে মোল নাম্বারে কনভার্ট করতে হবে। তাহলে মোল নাম্বারে কনভার্ট করলে অ্যাটমিক মাস দিয়ে ভাগ করতে হবে, সালফারের অ্যাটমিক মাস দেওয়া আছে 32, তাহলে ওয়ান ডিভাইডেড বাই 32, আর অক্সিজেনের তো আগে বলা আছে, তাহলে ওয়ান ডিভাইডেড বাই 16, ওয়ান ডিভাইডেড বাই 16। তাহলে এটা কত হবে, এটা হয়ে যাবে ওয়ান ইজ টু টু, জাস্ট ওয়ান ইজ টু টু। এটা সিম্পলিফাই করি, ফ্র্যাকশনটা কত হবে, ওয়ান ইজ টু টু, 32 দিয়ে গুণ করে দিলে পেয়ে যাবে ওয়ান ইজ টু টু। তো ওয়ান ইজ টু টু মানে কী তৈরি হবে, এস ও টু, অক্সিজেন আছে দুই দুই মোল, সালফার আছে ওয়ান মোল, রেশিও হতে মোল রেশিও হতে এটি এস ও টু বা সালফার ডাইঅক্সাইড। তাহলে আমরা ভরের অনুপাত থেকে কিন্তু আমরা ফর্মুলা সংকেত নির্ণয় করতে পারছি, জাস্ট সেটাকে মোল নাম্বারে কনভার্ট করে নিলে হবে। ওকে, এবং এটা ল অফ ডেফিনেট প্রপোর্শন মেনে, হ্যাঁ, যদি এই রেশিওটা সবসময় মেনে চলে তাহলে সেটা সবসময় এস ও টুই গঠন করবে, যদি এই রেশিওটা সবসময় মেনে চলে তাহলে সেটা এইচ টু ও টুই গঠন করবে। ওকে, লাস্ট যেটা বলছি, এস ও এর ওয়ের যদি ঘরের অনুপাত ওয়ান ইজ টু ওয়ান পয়েন্ট ফাইভ হয়, তাহলে কি হবে, ওয়ান ইজ টু ওয়ান পয়েন্ট ফাইভ যদি হয়, তাহলে এস ইজ টু ও যদি হয় ওয়ান ইজ টু ওয়ান পয়েন্ট ফাইভ, হ্যাঁ ওয়ান ইজ টু ওয়ান পয়েন্ট ফাইভ, তাহলে এটাকে ভাগ করবো আমরা সালফারকে ভাগ করবো 32 দিয়ে, তাহলে ওয়ান বাই 32, আর অক্সিজেনকে ভাগ ভাগ করবো 16 দিয়ে, অ্যাটমিক মাস দিয়ে। তাহলে কত হবে, ওয়ান বাই 32 ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ মানে তিনের দুই, দুই ইন্টু ওয়ান বাই 16, তার মানে ওয়ান বাই 32 ইন্টু থ্রি বাই 32, থ্রি বাই 32, ওয়ান ইজ টু থ্রি, ওয়ান ইজ টু থ্রি। তাহলে এস ইজ টু ও আমরা পাচ্ছি কত, ওয়ান ইজ টু থ্রি। এটা কী গঠন করবে, এসও থ্রি, সালফার ট্রাইঅক্সাইড, এসও থ্রি গঠন করবে। ওকে, এইভাবে আমরা যদি মাস রেশিও দেওয়া থাকে, দেওয়া থাকে বা ইউজিং বাই দ্য ইউজিং দ্য কনসেপ্ট অফ ডেফিনেট প্রপোর্শন ইন দ্য মোল নাম্বার, মোল নাম্বার এবং ডেফিনেট প্রপোর্শন কনসেপ্টটাকে আমরা ইউজ করি, আমরা কী করতে পারি, আমরা ফর্মুলা সংখ্যাগুলো নির্ণয় করতে পারি। ওকে।